জ্ঞানের ঝুলি চ্যানেলে আপনাদের স্বাগত। জ্ঞানের ঝুলি চ্যানেলে আমি আপনাদের কয়েকটি কোশ্চেন পড়ে শোনাবো। প্রতি প্রশ্নে চারটি করে অপশন থাকবে, উত্তর দেওয়ার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরের জন্য থাকবে 1 পয়েন্ট। 5 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর খুঁজে নিয়ে হিসাব করে দেখুন আপনার কত পয়েন্ট হলো। আপনার অর্জিত পয়েন্ট কমেন্টে জানাতে ভুলবেন না। হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগম, বাদুয়ানি, আবুল ফজল, কাফি খান? সঠিক উত্তর গুলবদন বেগম। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? মালিক অম্বর, ইব্রাহিম লোদি, সিকান্দর লোদি, বল্লল লোদি? সঠিক উত্তর সিকান্দর লোদি। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। আল বিরুনি কার সময় ভারতে আসেন? সুলতান মাহমুদ, হর্ষবর্ধন, মোহাম্মদ বিন তুগলক, চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর সুলতান মাহমুদ। কলিঙ্গ যুদ্ধ কবে হয়? 272 খ্রিস্টপূর্বে, 261 খ্রিস্টপূর্বে, 252 খ্রিস্টপূর্বে, 232 খ্রিস্টপূর্বে? সঠিক উত্তর 261 খ্রিস্টপূর্বে। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল? বঙ্গদেশ, বঙ্গরাজ্য, বঙ্গ, বঙ্গবন্ধু? সঠিক উত্তর বঙ্গদেশ। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের জেলা কয়টি ছিল? 20টি, 14টি, 12টি, 8টি? সঠিক উত্তর 14টি। স্বাধীনতার সময় ফরাসি অধ্যুষিত ছিল চন্দননগর, ঘাটাল, আসানসোল, কোনোটিই নয়? সঠিক উত্তর চন্দননগর। স্বাধীনতার পরে কোন জেলা দেশীয় রাজ্য ছিল? দার্জিলিং, কোচবিহার, কলকাতা, মুর্শিদাবাদ? সঠিক উত্তর মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? শ্রীরামপুর কলেজ, বেথুন কলেজ, কন্যাশ্রী কলেজ? কোনোটিই নয়। সঠিক উত্তর বেথুন কলেজ।
পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? শিবসমুদ্রম, সিদ্রাপং, রিহান্ত, কোনোটিই নয়। সঠিক উত্তর সিদ্রাপং। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তিলপাড়া, মুকুটমণিপুর, ফরাক্কাবাদ, কোনোটিই নয়। সঠিক উত্তর ফরাক্কাবাদ। ভারতের কোন রাজ্যটিতে হিমালয় ও সাগর ছুঁয়ে আছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কোনোটিই নয়। সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট? শিলাবতী, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কোনোটিই নয়। সঠিক উত্তর ময়ূরাক্ষী। কোন নদীতে উজান স্রোত দেখা যায়? রূপনারায়ণ, সপ্তমুখী, কেলেঘাই, হলদি নদী। সঠিক উত্তর সপ্তমুখী। পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত? রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, কোনোটিই নয়। সঠিক উত্তর বিধানসভা। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মায়ের নাম কি? ভুবনেশ্বরী দেবী, শুভলক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়া দেবী, জাহ্নবী দেবী। সঠিক উত্তর লক্ষ্মীপ্রিয়া দেবী। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? হায়দ্রাবাদ, আহমেদাবাদ, পুনে, ব্যাঙ্গালোর। সঠিক উত্তর ব্যাঙ্গালোর। ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। গুলমার্গ কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, চীন, কাশ্মীর, কোনোটিই নয়। সঠিক উত্তর কাশ্মীর। ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি? বন্দিপুর, পেরিয়ার, করবেট, বান্ধবগড়। সঠিক উত্তর করবেট। বাণভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? আকবর, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, কোনোটিই নয়। সঠিক উত্তর হর্ষবর্ধন। ভিডিওটির প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।